হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন নিয়ে শিক্ষার্থীদের একটা বড় অংশ নানান প্রবলেম ফেস করছে এবং তারা ভোগান্তির মধ্যে পড়েছে এতে করে শিক্ষার্থীদের প্রতারণা করছে অনেকেই তো এই নিয়ে একটা নোটিশও প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে নোটিসটি তোমাদের সাথে শেয়ার করব এবং যে সমস্যার মধ্যে আছো তোমরা সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এবং আরও কয়েকটা আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একাদশ ভর্তি নিয়ে আপডেট গুলো পেতে চলো শুরু করা যাক শুরুতে তোমাদের সাথে নোটিশটি শেয়ার করব যে নোটিশটি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রমে লক্ষ্য করা যাচ্ছে কিছু পতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যতীত অনলাইনে ভর্তির আবেদন করছে শিক্ষার্থী ও অভিভাবক সকলকে এই ধরনের প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য সতর্ক করা যাচ্ছে উল্লেখ্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণা জড়িত এরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল বা সার্ভার বন্ধ সহ পাঠদান স্থগিত করা হবে তো এটা হচ্ছে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ যে প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এবং এই সংক্রান্ত একটা নিউজও প্রকাশ করা হয়েছে চলো আমরা নিউজটি দেখে নিব তো এই নিউজ আপডেটটির শিরোনাম করা হয়েছে একাদশ ভর্তিতে প্রতারণার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা সেম একই বিষয় উল্লেখ করা হয়েছে নোটিসে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল আরও কয়েকটা আপডেট বিষয় তোমাদেরকে জানাই এখানে তোমাদের যে পেমেন্টস সমস্যাটা ছিল ওই পেমেন্টস সমস্যাটা এখন হয়তো সমাধান করা করে দেওয়া হয়েছে কিন্তু তোমরা ইতিপূর্বে যে টাকাটা দিয়েছ অনেকেই তো দুইবার বা তিনবার পর্যন্ত টাকা দিয়েছো তোমরা ওই টাকাটা ফেরত পাবে কিনা এই বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছে শিক্ষা বোর্ড এবং তপর কুমার সরকার জানান যে বুধবার বিকাল চারটার পর্যন্ত সারা দেশে চার লাখ চোরানব্বই হাজারের মতো সে আবেদন জমা পড়েছে এর মধ্যে পেমেন্টস করতে পেরেছেন তিন লাখ বিশ হাজার শিক্ষার্থী পেমেন্টসের ঝামেলা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি বলেছেন যে না আমরা আগে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছি এরপর ধীরে ধীরে পেমেন্টস হচ্ছে আজকে ভালোভাবেই আবেদন কার্যক্রম চলছে খুব একটা সমস্যা হচ্ছে না আর আবেদনের সময় দুই দিন বাড়ছে বলে জানিয়েছেন কুমার সরকার তার মানে আবেদনের সময় আরও দুই দিন বাড়বে এমনিতেই আবেদনের সময় এ এগারো জুন পর্যন্ত আছে তবে এই সময়ে যারা আবেদন করতে পারবে না তাদের জন্য দুই দিন সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার মানে দুই দিন সময় আরও বাড়িয়ে দেওয়া হবে তো যাই হোক এই ছিল নিউজ আপডেটটির বিষয় আর তোমাদের কিন্তু ওই যে পিন নাম্বার পুনরুদ্ধার হচ্ছে না বা তোমাদের এই মেসেজটা আসছে না এই নিয়ে কোনো আপডেট নোটিস বা কোনো নিউজ আমরা পাইনি তবে তোমরা কিন্তু এই বিষয়ে সম্পর্কে অভিযোগ করতে পারো সেক্ষেত্রে কী করণীয় তোমাদের তো বন্ধুরা অভিযোগ করার জন্য দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার সাথে তোমরা যোগাযোগ করতে পারো এখানে তাদের ফোন নাম্বারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে আরেকটা নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং তোমাদের সমস্যার বিষয়ে জানাবে কারণ পত্রিকাগুলো অভিযোগ যত পাবে তত ওই বিষয় নিয়ে নিউজ করবে নিউজ করলে সারা দেশব্যাপী সবাই জানবে তো তোমাদের উচিত যে এই নাম্বারগুলোতে অ্যাপ্লাই করা এবং তোমাদের সমস্যার বিষয়ে জানানো হ্যাঁ তোমরা অবশ্যই সমাধান পাবে ঠিক আছে এখনো পর্যন্ত আবেদনের জন্য দশ দিনেরও বেশি সময় রয়েছে এই সময়টাতে তোমাদের যে ভোগান্তিতে তোমরা আছো বিভিন্ন টেনশনের মধ্যে আছো আমি জানি এগুলো দূরীকরণের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে তোমরা যোগাযোগ করবে সমস্যার বিষয়ে জানাবে আর যাদের বাসা হচ্ছে বোর্ডের কাছাকাছি তোমরা একটু বোর্ডে গিয়ে খোঁজ খবর নিবে বা তোমাদের সমস্যার বিষয়ে জানাবে কি কী প্রবলেম তোমরা ফেস করছো এগুলো জানাবে এছাড়াও একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটে আসলে এখানে তোমরা লগ ইন অপশান পেয়ে যাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা কিন্তু পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারো তবে পিন নাম্বার পুনরুদ্ধার আপাতত দুইবার করা যাচ্ছে অনেকে দুইবার ট্রাই করে নিয়েছ তোমাদের এখন পিন নাম্বার পুনরুদ্ধার হচ্ছে না মেসেজ আসছে না এটাই হচ্ছে থেকে বড় সমস্যা পেমেন্টস সমস্যাটা সমাধান হয়েছে তারপর আবেদন করতে এসে তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছিল সার্ভারজনিত সমস্যা সেটিও সমাধান হয়েছে কিন্তু এখন যে মূল সমস্যাটা দাঁড়িয়েছে নতুন শিক্ষার্থীরা যারা এই আবেদন করতে আসছে তারা নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হয় মোবাইল নাম্বার দেওয়ার পরে সাইন আপ করলে তাদের পিন নাম্বারটা আসছে না মোবাইলের মাধ্যমে বা মোবাইল সিমে সো তোমাদের উচিত এখন এই সমস্যাটা আপাতত তোমাকে জানাতে হবে কারণ এই সমস্যার বিষয়ে আমি কোনো নোটিশ বা কোনো নিউজ আমি দেখিনি সো তোমাদের উচিত বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টিকে জানানো যে আমাদের এই ঝামেলাটা হচ্ছে আমাদের এই ঝামেলাটার সমাধান আমরা চাই সো আশা করি তোমরা সমাধান পেয়ে যাবে তো তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা তথ্য তোমাদেরকে জানালাম আর আজকের মতো আপডেট এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ